ইসরায়েলকে অস্ত্র দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স বিষয়ক কংগ্রেস ও জনসম্পর্ক বিষয়ক পরিচালক যশপল পদত্যাগ করেছেন তার এজেন্সি যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে অস্ত্র হস্তান্তরের জন্য দায়িত্ব পালন করে পদত্যাগপত্রে পল ইসরায়েলকে অস্ত্র দেয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেন এ খবর দিয়েছে অনলাইন বিবিসি তিনি বলেছেন যুদ্ধে এক পক্ষকে আরো অস্ত্র দেওয়া সহ বড় নীতিগত সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারি না আমার মনে হয় এটা অদূরদর্শিতা ধ্বংসাত্মক অন্যায় এবং বিতর্কিত এই মূল্যবোধের বিপরীতকে আমি সমর্থন করি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানোকে স্বীকৃতি দেন তিনি একই সঙ্গে মনে করেন জবাবে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তাতে ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশের মানুষের দুর্ভোগ আরও বাড়বে আরও গভীর হবে